গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর আমি টিফিন নিয়ে চলে এসেছি। যে টিফিনে আছে রুটি, পটল আলুর তরকারি, হালকা তার দুটো মিষ্টি সাদা কালো, আর আছে সকালের প্রসাদ। আজকে দুটো বিড়াল রাখছি। আজকে আমি দুটো রুটি নিয়েছি, তার কারণ মা বলছিল দুধ খেতে, কালকে রাত্রিবেলা দুধ খাওয়া হয়নি। তোমরাই বলো সকালবেলা কি কারোর দুধ খেতে ভালো লাগে? আর আজকে কালকে যেহেতু আমরা অক্ষয় তৃতীয়ায় যেতে পারিনি ঝড় বৃষ্টির কারণে রান্নাঘাটে, তো আজকে মা আর আমি যাব, সেই জন্য আজকে সকাল সকালই টিফিনটা সেরে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো টিফিনটা, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো সকাল সকালে। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ্দুর রোদ্দুর, আশা করি ঝড় বৃষ্টি আসবে না, বিকালে আসতে পারে, কিন্তু গরম গরম ভাব। যাচ্ছে ক্যাট, দুটো মিষ্টি আমি খেতে পারবো। কলা, এখন কলার দাম কমে আছে যেহেতু ঝড় টর হচ্ছে, সেই জন্য ওই আমাদের দুটো কলার কাজে নিয়েছে, তোমরা বিশ্বাস করবে না, মাত্র 15 টাকায়। হ্যাঁ, মানে এক একটা 15 টাকা, দুটো দুটো মিলে না, একদম সস্তা হয়ে গেছে যেহেতু পড়ে যাচ্ছে কাছ থেকে। গ্রামে থাকার অ্যাডভান্টেজ এটা একটা। তো আজকের ব্লগটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না, তার কারণ আমি কার পরে কী করছি, কোন কাজের পর কোন কাজ করছি, না যে তোমরা বুঝতে পারবে না, ভালো লাগবে না অমন করে কেটে কেটে যদি দেখো স্কিপ করে করে। তাহলে দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে, সারাদিন আমার সঙ্গে থাকো। টিফিন করে ফ্রেশ হয়ে নিলাম, আর এই যে হাতে সানস্ক্রিন, এখন এটা মাখবো, আর চুলটা এই যে এখনো খুলিনি, খুলে চুলটা বাঁধলেই হয়ে যাবে, বিনুনি করব। রাইট, 10টা বাজে, একদম রেডি হয়ে গেছি আমরা, এবার বেরিয়ে পড়ব। আর এই যে আমার হাতে লাল রুমাল, লাল মাস্ক আর সানগ্লাস, চলো এখনই পরে নেব মাস্ক আর সানগ্লাসটা। জল নিয়ে এসো তোমার, জানলাটা বন্ধ করে দিই, এখান দিয়ে তোমার ধুলোই ভর্তি হয়ে যাবে। দিয়ে দিয়েছি জানলা, চল আর উত্তর দেখি। পরিনি সানগ্লাস, মাস্কটা পরে নিই, চলো। আজকে রোদ্দুর আছে কিন্তু গরম যে খুব আছে তা না, কালকে আমরা রাত্রিবেলা ফ্যান চালাইনি বলো, এমন ওয়েদার থাকলে তো হয়। দেখো আমরা আস্তে না আস্তে বাস চলে এসেছে, মা গেল ব্যাগ আনতে, মাল নেওয়া হবে তাড়াতাড়ি। এখন আছি হবিবপুরের কাছাকাছি, তোমরা দেখতেই পেলে কত তাড়াতাড়ি বাসটা পেয়ে গেলাম। আর এই যে বাসে উঠে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেলো, ওই যে কথা বলছি ওর সঙ্গে, আর বাস থেকে নেমে আবার টোটোতে উঠে পড়েছি, এবার যাব ভাংড়াপাড়াতে। তো দেখো আজকে কি কি কিনি আমরা বাজার থেকে, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে এসেছি একটা জুতোর দোকান, এটা শুধু জুতোর দোকানই না, ব্যাগেরও দোকান, পাইকারি মার্কেট, অবশ্যই পাইকারি দোকান। তো মা ওইদিকে কেনাকাটা করছে, কেনাকাটা করছে বলতে একটা ট্রলি ব্যাগ কেনা হচ্ছে এখান থেকে, এখান থেকে জুতো আমরা নিই না, তোমরা জানো। ট্রলি ব্যাগটা হঠাৎ আমরা কেন নিচ্ছি তোমরা সেটা পরের ব্লগেই বুঝতে পারবে, আমি এখন বলবো না, ঠিক আছে? এই ট্রলি ব্যাগটাই আমরা নেব, মানে এই রকমই, কিন্তু আমরা কালার দেখতে যাচ্ছি, তিনটে মোট কালার আছে, চলো দেখা যাক কী কী কালার। এই কালার হবে পার্পল, কালার হবে ব্লু, কালার হবে ব্লু, গ্রিন, গ্রিন। নিচে তোমরা যেটা দেখলে সেটা ছিল পার্পল কালার, আর এখানে আছে ব্লু আর গ্রিন কালার। তো গ্রিন কালারটা আমার অতটা চয়েস হচ্ছে না, সেই জন্য পার্পল আর ব্লুর মধ্যে নেব। নিয়ে যাই, দুজনে আছি, সুবিধা হবে, অন্যদের নিয়ে যেতে পারবো। তোমরা দেখলে আমরা এটা সেকেন্ড ফ্লোরে আসলাম, আর তিনটে ফ্লোরে মোট মাল আছে, আর ফোর্থ ফ্লোরে এরা থাকে। তো এই দোকান থেকেই আমরা একদম প্রথমে যখন চটির ব্যবসা শুরু হয়েছিল, চটি জুতোর, তখন এই দোকান থেকেই নেওয়া হতো, এখন অন্য দোকান থেকে নেওয়া হয়। তো চলো এবার নিচে যাওয়া যাক, আমরা তো ঠিক করেই নিলাম কোনটা নেব। নিচে গিয়ে দেখলাম পার্পেল আর ভাবলাম নেবো, তো নিচে গিয়ে দেখলাম যে পার্পেলটাতে একটু ধুলো ধুলো পড়া, তার কারণ ওটা অনেকদিন ধরে নিচে রয়েছে, তো সেই জন্য ব্লুটাই নিলাম, ব্লুটাও খারাপ লাগছে না, বলো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমাদেরকে ট্রলি ব্যাগ নিয়ে ঘুরে ঘুরে
বাকি মার্কেটিংগুলো করতে হবে। ওই যে মা আসছে পিছনে, একদম হালকা, ক্যারি করতে অতটা অসুবিধা হবে না। তো চলো এবার আমরা পাইকারি রেটে পেয়ে গেলাম, জুতো নেবো বলে ঠিক করা ছিল না, তো মা বললো নেবে। তাহলে যতক্ষণ এসেছি একেবারে জুতোটাও নিয়ে যাওয়া হোক, আরও অনেক কিছু শপিং করব, তোমরা দেখতেই পাবে। এই যে মা দাঁড়িয়ে আছে এখানে, ওখানে বাবার সঙ্গে কলে কথা বলছে ওই আঙ্কেলটা, কী কী মাল নেওয়া হবে সেগুলো ঠিক তো জানে না, আর বিল নিয়ে আসেনি যেহেতু নেওয়ার কথা ছিল না। আর আমি দেখো এখন গলির মধ্যে দিয়ে যাচ্ছি, কত যে মাল এখানে তোমরা দেখে বুঝতেই পারছো। তাও তো এটা গ্রাউন্ড ফ্লোর, মোট কটা ফ্লোর আছে মা? চারখানে, চারটে ফ্লোরে এমন, প্রত্যেকটা ফ্লোরেই এমন প্যাকড আপ মালে। আমি কোনোদিন দোকানের এই ভিতরটাতে ঢুকিনি, তো আজ ফার্স্ট টাইম ঢুকলাম, খুব ভালো লাগছে। আমি বাইরে থেকে এসে পাবো না, দেখো আমি এই প্রথম আসলাম এত ভিতরে, দোকানের বাইরে থেকে চলে যাই। একটু চওড়াই এগুলো, নরম আছে, তুই দেখ তুই পরে একজনে নিয়ে গেছে। প্রাইস কি আছে এরকম হয় নাকি সবগুলো? হ্যাঁ তাহলে খা বিলটি মানে বিয়ের চটে এগুলো সব। তো ওদের তো নিরক্ষণই চটিও লাগবে, কি সাইজ লাগবে না লাগবে বল, এসবগুলো কিন্তু দেখতে ভালো লাগে বিয়ের সময় পরবে। এটা ভালো লাগছে, ওটা ডেমো ডিজাইন ভালো লাগছে, এটা বেশ একটা করেই নিই বল। কত থেকে শুরু? তিন থেকে? কোনটা এরা? এটা 1, 2, 3, 5, 6 থেকে? হ্যাঁ হ্যাঁ। কত কালার? জিন্স জিন্স ভাব একটা। এই নেব আর নেব না। সিটিজেন পিউ, পি ইউ, ও পিউ না আসলে, আমি ভাবতাম পিউ, পি ইউ। যেগুলো চয়েস করে নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে, আর বাকিগুলো বিল দেখে ওই কাকুরা সব ঠিকঠাক করে রেডি করবে। ততক্ষণে আমরা অন্য দোকান থেকে ঘুরে আসব। আর বলছিলাম না ট্রলি ব্যাগটা নিয়ে ঘুরতে হবে, ওই যা ওই যে ওই দেখো ওই জায়গাটা রেখে দিয়েছি, ওটা নিয়ে ঘোরা লাগবে না। এখন আমরা নেক্সট দোকানে যাচ্ছি, চলো তোমরা আমাদের সাথে। ওইটা ওইটা কোন দুটোর মধ্যে চয়েস আছে? এটাই ভালো লাগছে বেশ, কিন্তু বেশ আবার চকমকে টাইপের। এগুলো কি পাখা? ইয়ে না একটা ওর শাড়ি বেনারসি শাড়ির সঙ্গে আছে, এই কালারের শাড়ি কেনা হয়েছে কালকে। দেয়া হবে এটা না, এরকম সেট দিতে হবে সব কটা।
এই দোকানটাতেও অক্ষয় তৃতীয় দিন হাল খাতা ছিল, তো এখানে একটা লাড্ডুর প্যাকেট আর একটা ফিজ দিয়েছে ড্রিঙ্ক। তো এবার আমরা নেক্সট দোকানে চলে যাচ্ছি, চলো। এই দেখো চলে এসেছি একটা কসমেটিক্স প্লাস স্টেশনারির দোকানে। স্টেশনারি মাল খুবই কম এই দোকানটাতে, কসমেটিক্সই বেশি। তো এখান থেকেও সেই বিশেষ কারণেই কিছু কেনাকাটা করা হচ্ছে, তোমরা সবটাই দেখতে পাবে। কিছু কসমেটিক্স কেনা হচ্ছে, আর এই যে টিপের পাতা নিল মা, লাল কালো আবার ডিজাইন টিপ। এই যে এখানে কাকুটা দিচ্ছে, একটা ল্যাকমি ফেস ওয়াশ নিয়েছে মা, আর এই দেখো একটা পন্ডস পাউডার নিল। সবই যে সেই কারণে তা না, আমাদের দোকানেও যেহেতু এগুলো রাখা হয় তো দোকানের জন্য প্লাস সেই কারণে। আর এই যে হোয়াইট টোন পাউডার নিল, একটা সানসিল্ক শ্যাম্পু, তারপরে আরও কী কী নেবে তোমরা দেখো চলো। মায়ের সঙ্গে মার্কেটিং করতে এসে আমার খুব ভালোই লাগে। এই যে আর একটা তিল তিল বলছি তেল নিয়েছে, ছি ছি ছি, কিন্তু আমি এইভাবে দেবো কি করে, খুলে তো দেওয়া যাবে না। আমি একজনকে দেবো আর কি, সেট করে তত্ত্ব সাজাবে তো দিয়ে দেবো, মেয়ের একটা লাগবে সেই জন্য লুজ নেই। এতগুলো তো আর দেওয়া। এই অয়েলটার নাম হলো হেয়ার অ্যান্ড কেয়ার অয়েল। আর দেখো মা দুটো ব্রাশ নিয়েছে, সেন্সোডাইনের একটা পিঙ্ক কালার আর একটা ফিরোজা কালার, হালকা কালার, হালকা ফিরোজা আর হালকা পিঙ্ক। আর এই দেখো এটা হলো গার্নিয়ারের একটা নতুন জিনিস উঠেছে, শ্যাম্পু কালার, শ্যাম্পু বেস্ট কালার। শ্যাম্পু করলেই 5 মিনিটের মধ্যে চুল কালার হয়ে যাবে। দুপাতা নিয়েছে এটা, আর ওই যে দেখতে পেলে ডাভ সাবান, আরও কিছু বাকি আছে। তো সেগুলো নিয়ে আমরা এবার চলে এসেছি আবার চটির দোকানে। এসে দেখলাম মাল মোটামুটি আমাদের কমপ্লিট, তো এবার বিল হচ্ছে, মানে সরি ওই হিসাব হচ্ছে কত টাকা হলো। তো ওই যে মা এখানে পে করছে জেঠিমার কাছে। মোট 3টে দোকানে আমরা মার্কেটিং করলাম। তো এবার আমরা চলে এসেছিলাম রাস্তায় বাড়ি যাব বলে, তারপর মায়ের মনে পড়লো কি জিনিস নিতে হবে আর একটা দোকান থেকে, সেই জন্য গেল টিয়া কালারের উল। হ্যাঁ উল আর কি কি ছোবরা এসব নিল, আর আমি বললাম আমি আর যাব না মাল নিয়ে, আমি এখানে বসে থাকছি এই বালিশের দোকানটাতে। মা গেল, এই যে মা নিয়ে চলেও এসেছে। সেই দোকানটাতেও হালকাতা ছিল একটা তোমার সোন পাপড়ি দিয়েছে। আর এই যে আমরা এখন টোটোতে করে যাচ্ছি, এই ট্রলিটা উঠিয়ে নিচ্ছি, আজকে 10 টাকা ভাড়া বেশি নিল যেহেতু একটা মালের ব্যাগ আছে আবার ট্রলিটা আছে। টোটোর কাকুটা আমাদেরকে পরামানিক দিয়ে কোর্ট মোড়ে আনলো, আর এসেই বাস পেয়ে গেছে, এত সুন্দর টাইমিং। আর দেখো এখানে এই যে গাজীপুর বলে গ্রামটাতে ঈদ ছিল কালকে, চলো। গুড আফটারনুন গাইজ, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন একটু পরেই ইভিনিং হয়ে যাবে, ওই যে অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো বাড়ি এসে স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে এখন এই যে একটু রেডি হয়ে যাচ্ছি আমার দিদার বাড়িতে, মানে মামার বাড়িতে, মা আর আমি। এই যে মা হ্যালো করো, হ্যালো হাই। তো চলো দিদাদের বাড়ি থেকে ঘুরে আসি, কিছু আসতে চলেছে অনুষ্ঠান, তো সেই নিয়ে সেই কারণেই যাচ্ছি, একটু আলোচনা করতে যাচ্ছি, বেশি দেরি না করে এবার চলে যায়, এবার বাড়ি ফিরতে হবে। চলো চলো ঘুরলাম না, টায়ার্ড লাগছিল, মাকে বললাম থাক দুটো দোকানে করো তুমি, তো সেই জন্য দুটো দোকান করো। মানে কি মাল কিনেছে আর একজনরা লাড্ডুর প্যাকেট দিয়েছে আর একজনরা সেই সন পাপড়ি দিয়েছে, তোমাদেরকে দেখাবো কোন পরে। আর একটা ছোট্ট ফ্রিজের কোল্ড ড্রিঙ্ক দিয়েছে, কোল্ড ড্রিঙ্ক মানে হটই ছিল, আমরা ফ্রিজে এসে রেখে ফ্রিজে রেখে দিলাম। চলো এই বাবা খালি পায়ে চলো, দেখেছো আমার মার একটা কথা শুনলে তোমরা হেসে মরে যাবে। তারপরে বাড়িতে এসে দেখছি আমার একটা ফ্ল্যাট একটা হিল হয়েছে, তাহলে আমি কিভাবে গেছি আমার কোনো জ্ঞান নেই। আর একদিন খালি পায়ে
কোথায় চলে এসেছিল আলিপুর উত্তর প্রদেশ থেকে একটি ছোট বাচ্চা ওনার ফটো ওই যে সময় যখন গেছিল মানে লাস্ট বার গেছিলাম তার আগেরবার মা গেছিল আমি যাইনি আমি আমার শিয়া মা তখন মা ওই আশ্রম থেকে বেরিয়েছিল পুরো খালি পায়ে তারপরে গাড়িতে গাড়িতে উঠে চার চাকা উঠে তখন দেখছি এই যে ছোট দিয়ে অনেক দূর চলে এসেছি আর ফিরে যাইনি পুরো খালি পায়ে এসেছি ওখান থেকে খালি পায়ে এসেছিলে না হ্যাঁ ভাবো তুমি কেউ আছে মনে কমেন্টে জানাবে কেউ নেই আশা করি এক পিসি আছে তুমি এই যে এই রাস্তাটা চিনতে পারছো আরেকদিন এই রাস্তা দিয়ে আমি ব্লগ করেছিলাম সেই যে সরস্বতী পুজো উপলক্ষে রোড রেস হয়েছিল ওই যে ওই রাস্তাটা মেন রোড না ওটা ওখান থেকে বাস চলতো এখন আর চলে না এই ভিতর দিয়ে যাচ্ছি আবার কে ঘুরছে বাজারের ওখান দিয়ে চলো যাই মামার বাড়ি চলে এসেছি আর এই জায়গাটা হলো আমার বড় মামার মেয়ে তোমাদেরকে আমি বলছিলাম যে একটা অনুষ্ঠান আছে তো বলেই দিই নাকি এখন যেহেতু কিছু জিনিসপত্র দেখাবো তোমাদেরকে শাড়ি টাড়ি বলেই দিই আমার এই বাড়ির ছোট মামার বিয়ে আসছে সামনে আর দু সপ্তাহ মতো বাকি আছে মার খুলে দেখাবো না হ্যাঁ মানে আবার ভাঁজ করার প্রবলেম এই যে এই একটা সাদার উপরে লাল আর সবুজ দিয়ে কাজ করা এটা হলো হলুদের উপর সবুজ আর গোল্ডেন আর তোমার লাল কাজ সবগুলো খুলছে না এটা বুড়িদের একটা শাড়ি এই শাড়ির কালারটা খুব ভালো লাগছে নীল কালারের সবাইকে দেবে গিফট করবে এর মধ্যে আমার মায়ের একটা আছে আশা করি আমার নেই এটার মধ্যে কি আছে এই যে দীপিকার মামি এটা বৌভাতের শাড়ি তাই তো বৌভাতের সেই না এটাও ভালো লাগছে একই ডিজাইন না নিয়ে এই যে লেখাও হয়ে গেছে সব নিমন্ত্রণ শুরু হবে লাল লাগছে একদম কিন্তু একদম লাল না একটু খয়েরি খয়েরি শুভ বিবাহ ভালোই হয়েছে আমার নতুন কার্ডের গন্ধ খুব ভালো লাগে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এটা বড় মামিদের ঘর ছোট মামিদের ঘরও ফার্নিচারে ভরে যাবে বিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ বিয়ের ব্লগ হবে খুব ইন্টারেস্টিং চলো তাহলে খাওয়া দাওয়া তোমাদের আমাদের আলাদা ব্যবস্থা করা হবে সেই নিয়ে তোমার টেনশন করতে হবে না আমরা টেনশন না তোমরা টেনশন করো না আমাদের কেন বলো তো আমাদের অতি সাধারণ আমরা এখন আলিসির দোকান থেকে কোনো ব্যাপার না চলো তাহলে বাড়ি যাই ঠিক আছে আবার পরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের আমি ঠিক ব্যবস্থা করে দেবো অসুবিধা হবে মা খাবে না নিরামিষ করে
হাই গাইস, এখন বাজে 9:20। দিদাদের বাড়ি থেকে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় এক ঘন্টার বেশি বেশি হবে। তো আমার আজকে আর একটু এনার্জি নেই, মনে হচ্ছে শুলেই একদম মরা হয়ে যাব, একদম ঘুমিয়ে পড়বো। ঘুমাতে মানে ঘুমাতে একটু টাইমও লাগবে না, মা ওই ঘরে ঘর অন্ধকার করে শুয়ে পড়েছে। মা আর রুটি ফুটি আজকে বানালো না, বাবা চিড়ে টিড়ে খেয়ে নেবে। দই আছে, দুধ আছে, মিষ্টি আছে, সেই হালকাতার মিষ্টি এখনও আছে দুটো, একটা কালো একটা সাদা। তো যা খায় খেয়ে নেবে বাবা। আর আমরা তো একটু দেরি করে ভাত খেয়েছি বলে খিদে নেই, তো এই এক গ্লাস করে দুধ খেয়ে নিলাম মা আর আমি, ব্যাস সেটাই। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে? তাহলে গুড নাইট, সুইট ড্রিমস। আমার চোখটা দেখে বুঝতে পারছো আশা করি তোমরা, গর্তের মধ্যে ঢুকে গেছে, ঘুম ঘুম পেয়েছে, খুব কষ্ট করে এমন করে রেখেছি, শুলেই এমন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গুড নাইট, টাটা, বাই বাই।